আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের রূপসী বাংলা চ্যানেলের সরাসরি প্রোগ্রাম। আজকের বিষয় হচ্ছে রোগ নয় রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথি। সঞ্চালনায় আছি আমি ডাক্তার কামরুন্নাহার মুন্নি, বিএইচএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফজলুল হক, পিএইচডি, এডিশনাল সেক্রেটারি রিটায়ার্ড, এপিডেমিওলজিস্ট, এমপিএইচ, ডিআইইউ, DHMS, BHB, Special Training on Microbiology, BCSIR, Ex-Registrar, Farist International Homeopathy, Farist International University. Sir, আপনি হোমিওপ্যাথির একজন লিভিং লেজেন্ডা। COVID-19 এর হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সদাশয় সরকারের সঙ্গে আপনি অনেক যোগাযোগ করেছেন বলে আমরা জানি। সরকারের উচ্চপদস্থ অতিরিক্ত সচিব পদমর্যাদায় একজন কর্মকর্তা, বিসিএস প্রশাসন ক্যাডার, হাইলি এডুকেটেড একজন পার্সন আপনি। জটিল ও কঠিন ক্রনিক রোগের চিকিৎসায় রোগীদের হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনি দেশে বিদেশে সুনামের সাথে সুখ্যাতি অর্জন করেছেন। আপনি একজন লেখক, প্রকাশক ও গবেষক, হোমিওপ্যাথিক চিকিৎসায় একজন নিবেদিত প্রাণ বলে আমরা জানি। এগুলোর কারণটা কি আমরা আপনার কাছে জানতে চাই, এত উচ্চ পদস্থ মর্যাদাগুলো রেখে আপনি কেন হোমিওপ্যাথিতে আসছেন? ধন্যবাদ। আজকের উপস্থাপিকা কামরুন্নাহার মুন্নি, আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমি বিশেষ প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হওয়া সত্ত্বেও হোমিওপ্যাথিতে কেন আমার বিচরণ, কেন আমি হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করছি, সেটা আপনার প্রশ্ন। আপনি জানেন যে মানুষের স্বাস্থ্য এবং সুস্থতা সবচেয়ে বড় জিনিস। আমাদের দেশের সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীও হোমিওপ্যাথিক বোর্ডের অফিস এবং বিল্ডিং নির্মাণের জন্য টাকা পয়সা প্রদান করছেন। আমাদের মূল উদ্দেশ্য কি? মানুষের কল্যাণ করা। মানুষের কল্যাণ বিভিন্নভাবে করা যায়। আমি হোমিওপ্যাথি চিকিৎসা করে যেসব রোগীদের আরোগ্য করেছি বা আরোগ্য করে থাকি, সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ। সব রোগ অ্যালোপ্যাথিতে সারবে না, সব রোগ হোমিওপ্যাথিতেও সারবে না। অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির সমন্বয়ে যদি চিকিৎসা করা হয় তাহলে মানুষ সুস্থ হবে, যে মানুষ সুস্থ হবে সে কর্মক্ষম হবে, আর কর্মক্ষম মানুষ দেশের জিডিপি গ্রোথ রেটে অবদান রাখতে সক্ষম হবে। আপনি দেখেন, একটা লোকের মাথা ব্যথা ওয়ান সাইডেড, হাত কপালে মাথা ব্যথা বলে আমরা জানি সকলে, কারো ডান দিকে মাথা ব্যথা, কারো বাম দিকে মাথা ব্যথা, বাতের ব্যথা, বাতের ব্যথা ডান দিক থেকে বাম দিকে যায়, বাম দিক থেকে ডান দিকে আসে, উপর থেকে নিচে যায়, নিচের থেকে উপরে আসে। এই যে আমি দুইটা রোগের নাম বললাম, মডার্ন টেকনোলজি ব্যবহার করে। মডার্ন টেকনোলজি কি? এক্স রে, ইসিজি, ইটিটি, ইকো বা মডার্ন প্যাথোলজি, রক্ত পরীক্ষা করে আপনি এই বাম দিকের মাথা ব্যথার জন্য ওষুধ নির্ণয় করতে পারবেন না, ডান দিকের মাথা ব্যথার রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে পারবেন না। বাট দিস ইজ এ ডিজিজ, ইফ এনিবডি এলস, দি পারসন দোজ হু আর সাফারিং ওয়ান সাইডেড হেডেক, আমি যদি এক ডোজ রোগীর লক্ষণ ভিত্তিক কনস্টিটিউশনাল ওষুধ দিই তাহলে রোগীটি ভালো হয়ে যাবে। আমি এমনও রোগী দেখেছি মাথা ব্যথায় 5 দিন, 6 দিন, 7 দিন ধরে পড়ে আছে বিছানায়, উঠতে পারছে না, প্যারাসিটামল খাচ্ছে বা অন্য কোনো পেন কিলার খাচ্ছে। বিজ্ঞ বিশেষজ্ঞ অ্যালোপ্যাথি বন্ধুরা তাদেরকে নানান রকমের ওষুধ দিচ্ছে, সেটা সাময়িক উপশম হচ্ছে কিন্তু একবারে আরোগ্য হচ্ছে না।
সুতরাং একবারে আরোগ্য হতে গেলে আপনারা যারা হোমিওপ্যাথি ডাক্তার আছেন, আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, আমাদের কাছে আসলে আমরা রোগীর লক্ষণ ভিত্তিক ওষুধ দিলে চিরতরে এই মাথা ব্যথাটি ছেড়ে যাবে। ঠিক তেমনিভাবে বাতের ব্যথা, বাতের ব্যথা এত মারাত্মক যে এই ব্যথায় মানুষ অস্থির হয়ে যায়, এবং এই ব্যথা নিরাময়ের জন্য মানুষ অ্যালোপ্যাথি বন্ধুদের কাছে যখন যায় তখন পেন ক্লিয়ার ওষুধ তাদেরকে দেয়, প্যারাসিটামল দেয়, ডাইক্লোওয়াল দেয়, ডাইক্লোফেন, প্রোফিনেট, এমনকি আপনার এই সাপোজিটার ভল্টারিন দিয়ে ব্যথা কমাতে হয়। এখন ব্যথা সাময়িক উপশম হয় বটে, কিন্তু আপনি জানবেন বাতের ব্যথা কিন্তু স্থায়ীভাবে নিরাময় হয় না। পক্ষান্তরে কি হয়, বাতের ব্যথায় এই সব পেন কিলার ওষুধ খাওয়ার সাথে সাথে আপনার কিডনি ড্যামেজ হয়, এবং ডাক্তার বন্ধুরা রোগীদেরকে বলে দেন যে আপনারা এই বাতের ব্যথার ওষুধের সাথে কিন্তু অ্যান্টাসিড খাবেন, না হলে গ্যাস হবে, এবং বেশি ব্যথার ওষুধ খাবেন না, ব্যথার ওষুধ বেশি খেলে কিডনি ড্যামেজ হতে পারে, সিকেডি হতে পারে, একথা কিন্তু ডাক্তাররা বলে দেন। তারপরও মানুষ ব্যথায় কাতর হয়ে, মানুষ ব্যথায় অস্থির হয়ে, মানুষ ব্যথা সহ্য করতে না পেরে এইসব ওষুধ, ব্যথার ওষুধ তারা সেবন করেন। কিন্তু এখন যদি একজন বিজ্ঞ বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যায়, তাহলে হোমিওপ্যাথি ডাক্তার তার বংশগত ইতিহাস নিয়ে, তার জন্মের পর থেকে যেসব রোগ হয়েছে সেসব রোগের ইতিহাস নিয়ে যদি সঠিক ওষুধ নির্বাচন করে, ভালো মানের ওষুধ যদি তাকে সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারে, তাহলে বাতের ব্যথা দূরীভূত হয়ে যাবে। এবং এই বাতের ব্যথার কারণে তার যে কিডনি ড্যামেজ হচ্ছিল, অর্থাৎ সে যে আপনার ভিসিয়াস সার্কেলে পড়ছিল, সেই ভিসিয়াস সার্কেল থেকে সে রক্ষা পেল, দেশ ও জাতি রক্ষা পেল, ওই পরিবারটি রক্ষা পেল। কিন্তু আমাদের দেশে কি, আমাদের দেশে হচ্ছে অ্যালোপ্যাথিতে বিজ্ঞ বিশেষজ্ঞ এক্সট্রা অর্ডিনারি ডাক্তার আছে, বাট এই যে সাইড ভিত্তিক উপর নিচে আপস অ্যান্ড ডাউনস এই রকমের লক্ষণ ভিত্তিক ওষুধ অ্যালোপ্যাথির কাছে নাই। তারা বিশ্বব্যাপী সকল রোগীর জন্য, সকল বাতের ব্যথার রোগীর জন্য, সকল মাথা ব্যথার রোগীর জন্য একই ওষুধ দিয়ে থাকে। তো বিশ্বব্যাপী সকল মানুষ তো এক নয়, এক কি, আপনি যদি পাসপোর্টের দালিলিক প্রমাণ যে বিশ্বের প্রতিটি মানুষের পাসপোর্টের হাতের ছাপ জিহ্বা আলাদা, তাহলে কিভাবে আপনি সব রোগীর জন্য একই ওষুধ দিচ্ছেন? সেই জন্য হোমিওপ্যাথি এই যখনই আপনার ইমার্জেন্সি হলো আপনি অ্যালোপ্যাথির কাছে গেলেন, যখন ইমার্জেন্সি শেষ হলো তখন আপনি হোমিওপ্যাথির কাছে আসলে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিলে রোগীটি আরোগ্য হলো। সেই জন্য আমি নিজে, আমার জন্ম 7 মাসে, আমি ছোটবেলা থেকে হোমিওপ্যাথি খেয়েছি। হোমিওপ্যাথি কি জিনিস, হোমিওপ্যাথি গবেষণার অভাবে, হোমিওপ্যাথি দক্ষতা বিজ্ঞ ডাক্তারের অভাবে, হোমিওপ্যাথি আলারা প্রপার ওষুধ ডায়াগনোসিস এবং প্রগনোসিস না করার কারণে আজ হোমিওপ্যাথি কিন্তু মানুষের কাছে অবিশ্বাস হয়ে গেছে। সেই অবিশ্বাসটাকে দূর করার জন্য আমি রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি, এবং আমার চেম্বারে যেসব হোমিওপ্যাথি চিকিৎসার জন্য রোগীরা আসে, আপনি আমার সাথে বসেন, আপনি আমার আরও কয়েকটা অনুষ্ঠানে গিয়েছেন, আপনি দেখেছেন যে আমি কত জটিল এবং কঠিন রোগী দেখি। আমার রোগীরা কেউ এসে বলেনি যে স্যার আমি তো, আমার আরোগ্য হয়নি বা আমি ভালো হইনি ইত্যাদি। তো সেই জন্য আপনাকে বুঝতে হবে, এবং আমি বুঝে সুঝে এবং মানুষের কল্যাণে নিবেদিত হয়ে, ব্রত হয়ে এই হোমিওপ্যাথিতে আমি আসছি। এটাই থ্যাংক ইউ আপনাকে, আমি যেটুকু বলেছি আপনি নিশ্চয় আপনি উপলব্ধি করেছেন, যারা শুনছেন দেশি বিদেশি দেশি প্রবাসী বন্ধুরা নিশ্চয় হোমিওপ্যাথির প্রতি আপনাদের বিশ্বাস ফিরে আসবে। আপনাদের যে অবিশ্বাস ছিল সেটা সঠিক নয়, আমাদের দোষের কারণে, আপনি ডাক্তারের ভুলের কারণে আপনার চিকিৎসা না হতে পারে, বাট হোমিওপ্যাথির তে আপনি যদি যোগ্য বিজ্ঞ দক্ষ ডাক্তারের কাছে যান অবশ্যই আপনার রোগ আরোগ্য হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ স্যার ফজল স্যারকে, যে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে হোমিওপ্যাথিতে তিনি কেন এসেছেন। যে আমাদের এই মহল্লায়, আমাদের এই এলাকাতে একজন বুড়া ডাক্তার আছে, তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তখন কিন্তু কেন্ট হোমিওপ্যাথি হয়নি, তিনি অন্যপ্যাথির চিকিৎসায়। তো তার স্ত্রীর কথা শুনে, স্ত্রীর মরণাপূর্ণ অবস্থায় তিনি সেই পাশের বুড়া ডাক্তারকে ডাকলেন,
ডাক্তার দেখে তার পছন্দ হয়নি, তিনি তাকে স্বাগত জানাননি, তিনি তাকে সম্বর্ধনা দেননি, তিনি তার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা জ্ঞাপন করেননি। কিন্তু ডাক্তার এসে তার স্ত্রীর কাছে শুনে, তার রোগ বর্ণনা শুনে তিনি এক ডোজ ওষুধ দিয়েছেন। ডাক্তার কেন পাশের ঘরে লেকচার শেষ করে আসছেন যে দেখি তো বুড়াটা কী করে গেল। এখন যাই দেখছে তার স্ত্রী ঘুমাচ্ছে, সে আশ্চর্য হয়ে গেছে যে আমি এত চেষ্টা করেছি, আমেরিকার এত বড় বড় ডাক্তারকে স্ত্রীকে দেখিয়েছি, আমার স্ত্রীর রোগ আরোগ্য হয়নি, সে কি দিয়ে গেল, এই কি দিয়ে গেল, সেই প্রেক্ষিতে সে শুরু করলো গবেষণা। এবং কেন্ট হোমিওপ্যাথির একজন কি বলবো আমি, হানিম্যানের পরে তার যে অবদান, তিনি মাত্র দুটি বই লিখেছেন, একটি হলো রেভাটরি আর একটি হলো তার ম্যাটেরিয়া মেডিকা, লেকচার অফ ম্যাটেরিয়া মেডিকা। এখন আপনি চিন্তা করেন যে আমরা যে রোগী, আমরা যে রোগ আনছি, আমার বডিতে যে রোগ আছে, আমি বাতের রোগী নাকি আমি মাথা ব্যথার রোগী নাকি আমি ক্যান্সারের রোগী নাকি আমার পোশাক ঠিক মতো হচ্ছে না নাকি আমার কী রোগ, এই রোগটা কোথার থেকে আসলো, সেটাকে আমি নিজে বাঁধালাম নাকি আমি বংশগতভাবে আনলাম। এখন বিজ্ঞান গবেষণা করে দেখেন ডিএনএ এবং আরএনএ, এই নাম দুটি আপনারা শুনেছেন, যে ডিএনএ এবং আরএনএ টেস্ট করে মানুষ তার অপরাধ কী করে সেই অপরাধীকে চিহ্নিত করতে পারছে, ঠিক কিনা। তাহলে আমি যদি আমার রোগীকে জিজ্ঞেস করি যে আপনার বাবা কী রোগে মরেছে, আপনার মার কী রোগ ছিল, এখন বাবা মার খোঁজ অনেকে জানে না, দাদা দাদির খোঁজ অনেকে জানে না, তখন আমি তার চাচার কাছে যাই, তার ফুপুর কাছে যাই, নানা নানির থেকে যদি তথ্য না পায় তাহলে মামাদের কাছে যাই, খালার কাছে যাই। তো আমি যদি দেখি যে আমার রোগী মাথা টাক, চুল নাই, তাহলে আমি বুঝতে পারি যে এই লোকটি মাথা গরম বেশি, মাথায় চুল নাই, তার মানে বুঝতে হবে সে সিপ্লিটি গ্রুপের রোগী, তার মাথা গরম বেশি, তার রাগ বেশি, তার ব্রেন কম, সে ভালো অঙ্ক করতে জানে না, সে ভালো ইংরেজি পড়তে পারে না, তাকে যতই শিক্ষা দেওয়া হোক সে শিক্ষা নেয় না। তখন আমি তাকে বলি যে যেহেতু সিপ্লিটি গ্রুপের রোগী সে মাংস পছন্দ করে, যেহেতু সে সিপ্লিটি গ্রুপের রোগী তার দাঁতে ক্যারেজ হবে, দাঁতে ক্যারেজ আছে, তার সিপ্লিস না হলেও তার বাবা কিংবা দাদা কিংবা বংশে কারো সিপ্লিস ছিল, সে সেকেন্ডারি সিপ্লিস এর দোষটি নিয়ে এসেছে। সুতরাং আমি তাকে এক ডোজ সিপ্লিনাম ওষুধ দিয়ে দেবো সিএম, কোনো 200, 100 আর 230, 1M, 10M চিন্তা করবো না, আমি সিএম দিয়ে দেবো। ভারতের একজন বিখ্যাত ডাক্তার আছে, আমার তার নামটি মনে নাই, তিনি রোগীকে মেডোরিনাম সিএম, সিপ্লিনাম সিএম, ব্যাসিলিনাম সিএম এরকম দিয়ে সে চিকিৎসা করেছে। আমি তার বই পড়েছি, সে বিখ্যাত চিকিৎসক, খুবই ভালো চিকিৎসক। এখন আমি আপনাকে নিশ্চয় বুঝাতে পেরেছি যে আপনার গায়ে চুলকানি পাসড়া আছে, বিখাউজ আছে, আমি জিজ্ঞেস করবো যে আপনার মায়ের চুলকানি পাসড়া বিখাউজ ছিল কিনা, আপনার রক্তের সাথে সম্পর্কিত রোগীদের লোকের বিখাউজ ছিল কিনা, আপনার ইএসআর কত, ইউসিনোফিল কত, সেটা আমি পরীক্ষা করে যদি মডার্ন টেকনোলজির আমি সাহায্য নিব। হোমিওপ্যাথি মানে কিন্তু শুধু লক্ষণ ভিত্তিক চিকিৎসা নয়, হোমিওপ্যাথি মানে মডার্ন যেসব টেকনোলজি বের হয়েছে সেসব টেকনোলজির সাহায্য আপনি নিতে হবে। তার রোগলিপিটা কী হবে, রোগলিপিটা আমার রোগীর ফর্ম আপনি দেখেছেন যে সেখানে প্রায় 32টা আইটেম আছে, এভাবে কেউ রোগলিপি করে কিনা বাংলাদেশের কোন ডাক্তার আমার জানা নেই, আপনি দেখেছেন সেই এই যে লোকেশন সেন্সেশন, প্রথম হলো লোকেশন, রোগটি কোথায়, ওখানে সেন্সেশন কি, ওর মডালিটি কি, ওর কনকমিটেন্ট কি, ইত্যাদি বিষয় বিবেচনা করে বংশগতভাবে সে কি পেয়েছে তার ভিত্তিতে আমি ওষুধ দিয়ে থাকি। এবং এই যখনই আমি সুরা সিপ্লিস সাইকোসিস আইডেন্টিফাই করতে পারি রোগীর, তখন আমি সুরা হলে সে চঞ্চল অস্থির প্রকৃতির, সে যদি খুনি হয় তাহলে বুঝি সে খুনি ডাকাতি, তাহলে সে বুঝবো আমি সিপ্লিটিক। এবং সে ধরেন যে এই কি করে, সে কটু বুদ্ধির লোক, সে মানুষের সাথে প্রতারণা করে, সে তাহলে সে সাইকোসিস রোগী, তখন আমি সেইভাবে ওষুধ দিই এবং এইভাবে আমি আইডেন্টিফাই করে রোগীকে চিকিৎসা করি। এটা হলো আমার ব্যাখ্যা।
অত্যন্ত ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে কিভাবে বংশগত ইতিহাস নিয়ে ক্রনিক চিকিৎসাগুলো দিয়ে থাকেন। এবার স্যারের কাছে আমার আরেকটি কোয়েশ্চেন, যে হাঁপানি, মাথা ব্যথা, তারপরে হচ্ছে অ্যাজমা বা রিউমেটিক ফিভার, আর্থ্রাইটিস, এই যে রোগের চিকিৎসাগুলো আপনি দিয়ে থাকেন, এগুলো রোগীকে কিভাবে দেন আর রোগী এত সহজে কিভাবে আরোগ্য হয় আপনার কাছে, মানে এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি, দর্শকের উদ্দেশ্যে প্রশ্নটা করলাম। ধন্যবাদ আপনাকে। আমি আগেই বলেছি যে হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ ভিত্তিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিতে রোগের কোনো চিকিৎসা, আপনাদের বিষয় আপনারা উল্লেখ করেছেন রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা, এটা হচ্ছে হোমিওপ্যাথির মূল দর্শন। রোগের যদি চিকিৎসা হয় তাহলে তো যেসব রোগ বাতাসে ভাসমান আছে, তাহলে হেলিকপ্টারে করে আপনি ওই রোগের জীবাণু ধ্বংস, জীবাণুনাশক ছিটাইয়ে দেন। যেমন এডিস মশার জন্য আপনি এডিস মশার ই দিচ্ছেন, যেমন আপনি ঘরের ভিতরে অ্যারোসল দিচ্ছেন মশা মারার জন্য, তা কিন্তু রোগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখেন, আমি আগে একটু এর আগে একটা ব্যাখ্যায় আপনাকে বলেছি যে বিশ্বব্যাপী প্রতিটি রোগী আলাদা চরিত্র, আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। ইভেন একই মায়ের পেটে দুটি যমজ শিশু যে জন্ম হয়, শিশু দুইটি আলাদা, দুইটি শিশুর ওষুধ এক হবে না। একটা শিশু মাংস পছন্দ করে, একটা শিশু দুধ পছন্দ করে, একটা শিশু মিষ্টি পছন্দ করে, আর একটা শিশু মিষ্টি পছন্দ করে না, যদিও তারা একই মা বাবার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। তাহলে এই যে রোগী আলাদা, আপনি এই আপনি যদি নিরক্ষরেখা, কাল্পনিক যে রেখা ঢাকার উপর দিয়ে গেছে, এই রেখার 23.5 ডিগ্রি উত্তরে উত্তর অক্ষাংশ, 23.5 ডিগ্রি দক্ষিণে দক্ষিণ অক্ষাংশ, তাহলে এটা নিরক্ষীয় অঞ্চল। তাহলে নিরক্ষীয় অঞ্চলের মানুষ একরকম, শীত প্রধান দেশের মানুষ আর এক রকম, গ্রীষ্ম প্রধান দেশের মানুষ আর এক অন্যরকম। তাহলে এসব দেশের কিন্তু ফসলাদি, মানুষের রুচি মেজাজ বৈশিষ্ট্য এবং সংস্কৃতি কিন্তু আলাদা। তাহলে জাপানে একটা রোগী যে আমি আগেই বলেছি যে আপনার এই হাতের থাম এবং জিহ্বা বিশ্বের আজকে 750 কোটি লোকের 750 কোটি রকমের, তাহলে 750 কোটি লোকের 750 কোটি রকম হলে আপনি একই ওষুধ দিয়ে 750 কোটি লোকের MG পার্থক্য ভেদে আপনি চিকিৎসা করতেছেন, এই চিকিৎসাটা কি সঠিক? এটা কি অ্যাবসোলিউট বিজ্ঞান ভিত্তিক? নো, বিজ্ঞান ভিত্তিক নয়, বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথি। অ্যাবসোলিউট একটা কথা বলছি, অ্যাবসোলিউট সায়েন্স আর সায়েন্স, মডার্ন সায়েন্স আর অ্যাবসোলিউট সায়েন্স এক জিনিস নয়। আপনার হোমিওপ্যাথি ডাক্তারদের সেই জন্য অ্যাবসোলিউট সায়েন্স বেসড প্র্যাকটিস অফ মেডিসিন পাস পড়তে হবে। আপনি যদি শুধু অ্যানাটমি জানলেন, ফিজিওলজি জানলেন না, ফিজিওলজি জানলেন অ্যানাটমি জানলেন না, মাইক্রো আপনি ধরেন ম্যাটেরিয়া মেডিকা পড়লেন, অর্গানন জানলেন না, আবার অর্গানন জানলেন ক্রনিক ডিজিজ জানলেন না, তাহলে হবে না। আপনাকে সবটা জানতে হবে, সবটা বুঝতে হবে। ক্যারেক্টারিস্টিক পার্সোনালিটি অর্থাৎ পার্সোনালাইজড বা আপনি কি ম্যান টু ম্যান ভেরি করে, সেই পার্থক্য না বুঝে যদি ওষুধ দেন তাহলে রোগী আরোগ্য হবে না। সেই জন্য আপনার কাছে বা আমার কাছে বা আর যার কাছে হোমিওপ্যাথির কাছে যাক না কেন, যখন আপনি রোগীটাকে ব্যক্তি স্বাতন্ত্র বোধ ভিত্তিতে প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান থাকলে, অ্যানাটমি ফিজিওলজি জ্ঞান থাকলে আপনি রোগীকে আরোগ্য করতে পারবেন, অন্যথায় আপনি সালফার আর নাক্স দিয়ে রোগী ভালো করতে পারবেন না। আপনি টাকা নিতে পারবেন, ব্যবসা করতে পারবেন, বাংলাদেশে যেমন প্রায় 18 কোটি লোক, আপনি 200 টাকা ফিস নেন, তাতে আপনার 200 টাকা ফিস দিয়ে ওই রোগী আর আসলো না, আমি 3000 টাকা ফিস নিই, আমার কাছে আসেন, আপনার যদি রোগ না সারে আপনার টাকা আমি ফেরত দেবো, এই ভিত্তিতে আপনি দেখেছেন
যে আমার কাছে এসে বলবে যে আপনার চিকিৎসা হয়নি, আমি তো সবটা চিকিৎসা করতে পারবো না, আমি 100 রোগী দেখলে 80টা চিকিৎসা করতে পারবো, 20টা পারবো না, সেই 20টা আমি অ্যালোপ্যাথি বন্ধুর কাছে পাঠাবো। তবে আমাদের দেশে অ্যালোপ্যাথি বন্ধু যদি হোমিওপ্যাথির কাছে পাঠাইতো, তাহলে হোমিওপ্যাথি আর আমরা যেমন অ্যালোপ্যাথির কাছে পাঠাই রেফার করি সেটা হয়। তাহলে অ্যাজমা, আপনি অ্যাজমার কথা বলেছেন, অ্যাজমা তো কোনো রোগই নয়, বাট আপনি ইনহেলার নিতে নিতে জীবন শেষ করতেছেন। পৃথিবীর যত ইনহেলার আবিষ্কার হয়েছে সব ইনহেলার নিলেও আপনার ই হয় না। আমি অনেক অ্যালোপ্যাথি ডাক্তারকে অ্যাজমা চিকিৎসা দিই, চিকিৎসা দিয়েছি, চিকিৎসা করেছি, তারা ভালো হয়েছে, আরোগ্য হয়েছে এবং আমার জন্য দোয়া করছে, হোমিওপ্যাথির জন্য দোয়া করছে। সুতরাং আমার কাছে রোগ কি সেটা বড় কথা নয়, আমার কাছে রোগীটা কি সেটা বড় কথা। সেই জন্য আপনাদের আজকের সাবজেক্ট অত্যন্ত সুন্দর হয়েছে, রোগের চিকিৎসা নয় রোগীর চিকিৎসা। থ্যাংক ইউ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ স্যারকে আবারও, যে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কিভাবে উনি এই চিকিৎসাগুলো করে থাকেন আর রোগী আরোগ্যতা দিয়ে থাকেন। যদিও রোগী আরোগ্য করে মহান আল্লাহ তাআলা আরোগ্য দান করেন, কিন্তু তারপরও চিকিৎসক সেটার জন্য চেষ্টা করেন, তারপরে রোগী আরোগ্যতা ফিরে আসে। তো স্যারের কাছে আমার আরেকটি কোয়েশ্চেন, সাধারণ মানুষের ধারণা হোমিওপ্যাথিক বিজ্ঞান ভিত্তিক নয়, তো আপনি তো একজন প্রফেসর, এডিশনাল সেক্রেটারি, রিটায়ার্ড এপিডেমিওলজিস্ট, DIU, DHMS, BHB, মাইক্রোবায়োলজির উপর কোর্স করেছেন, এ বিষয়ে আমরা আপনার কিছু বক্তব্য জানতে চাই। আমার মনে হয় আপনার অনেকটা জবাব আমি দিয়েছি। জি স্যার, এটা যদি আপনার লাস্ট প্রশ্ন হয় তাহলে ভালো। আপনি প্রশ্ন করেছেন কি, প্রশ্নটা আবার বলবেন? প্রশ্নটা হচ্ছে যে আপনি যে এডুকেশনাল যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছেন, তারপরে হচ্ছে এপিডেমিওলজিস্ট, DHMS, BHB, মাইক্রোবায়োলজির উপর যেই কোর্সগুলো করেছেন, এগুলো এই বিষয়ে আপনার বক্তব্য কি, এগুলোর উপর যেই পড়াশোনা করেছেন? এগুলি ব্যাপার হলো কি, লেখাপড়ার বক্তব্য আলাদা। হোমিওপ্যাথি পড়তে গিয়ে আমাকে এপিডেমিওলজিস্ট পড়তে হয়েছে, রোগ তত্ত্ব গবেষক, রোগ তত্ত্ব গবেষণা, রোগ কেন হয়, কেন হয়, রোগের কারণটা কি সেটা আমার জানার জন্য আমি পড়েছি। মাইক্রোবায়োলজি, হোমিওপ্যাথি পড়েন, অ্যালোপ্যাথি পড়েন, মাইক্রোবায়োলজি ছাড়া মানব দেহে এবং এই যে ওষুধ যে আমাদেরকে কেমিক্যালি কীভাবে কাজ করছে সেটা আপনাকে জানতে গেলে এসব বিষয়ে জ্ঞান লাগবে। এখন আপনি প্রশ্ন করেছেন যে আমি এসব পড়েছি কেন, পড়েছি নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য এবং প্রকৃত একজন হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার জন্য। ডাক্তার ক্লাসিক্যাল হতে হবে, মহাত্মা হানিম্যানের আদর্শে উজ্জীবিত হতে হবে। অনেক আপনি হোমিওপ্যাথির দোকানে যাবেন, সেখানে পেটেন্ট ওষুধ, কাশির ওষুধ, তুষ্কা, এরকম কি যেন নানান রকমের ওষুধ, এসব দিয়ে তো রোগ সারবে না, ওসব তো অন্য ব্যথিরা করতে পারে, আপনি তো করতে পারবেন না। তো সেই জন্য আপনার জ্ঞান যত বাড়বে, গভীরতা যত হবে, জ্ঞানের গভীরতা যত থাকবে, আপনি মানুষকে তত বেশি উপকার করতে পারবেন। একজন অশিক্ষিত লোক মানুষের উপকার করতে পারবে না, একজন শিক্ষিত লোক তার আদর্শ সেই শাস্ত্রের ব্রত নিয়ে কাজ করবে, সেই ব্রতের বাইরে যদি সে কাজ করে তাহলে সে আদর্শ হোমিওপ্যাথি হতে পারবে না। এজন্যই লেখাপড়ার সাথে আমার হোমিওপ্যাথির সম্পর্ক হলো এই যে আমি চেষ্টা করেছি যে হোমিওপ্যাথিকে আদ্যোপান্ত বোঝা, কিন্তু আমি যা বুঝেছি যে আমার বয়স যদি 500 বছর হয় তাও আমি হোমিওপ্যাথির আমার মনে হয় যে 50% শিখতে পারবো না, এত গভীর সমুদ্র বিষয়, সমুদ্রের নিচে অনেক রত্ন আছে কিন্তু সে রত্ন আমরা তুলতে পারছি না। হোমিওপ্যাথি ঠিক সেরকম, আজকে অ্যালোপ্যাথির যেসব ডাক্তার তারা যদি হোমিওপ্যাথি করতো তাহলে হোমিওপ্যাথির প্রকৃত চিকিৎসা হতো। আজকে হোমিওপ্যাথ যারা চিকিৎসা করে, যেমন আমাদের দেশে ম্যাট্রিক পাস, আই পাস, সর্বোচ্চ নয় বিএ পাস, বিএসসি পাস লোক হোমিওপ্যাথি করে, তারা অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে তত তাদের জ্ঞান নাই, তারা মনে করে যে আমার এটা এই প্র্যাকটিস অফ মেডিসিনও নয়, তারা মনে করে ম্যাটেরিয়া মেডিকা পড়লে কিছু লক্ষণ বুঝলেই বোধ হয় আমার ডাক্তার হওয়া সম্ভব, না 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 এত সহজ নয়। তো সেই জন্য আপনি যত বেশি পড়বেন, যত বেশি জানবেন, যত বেশি শিখবেন, ততই আপনি মানুষের কল্যাণ করতে পারবেন বলে আমার গভীর বিশ্বাস। এই জন্য লেখাপড়ার দরকার আছে, ট্রেনিংয়ের দরকার আছে, দেশে বিদেশে যাওয়ার দরকার আছে। আপনাকে ধন্যবাদ স্যার।
শেষ করতে পারবো অনেকক্ষণ হয়েছে তো।